বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। তৃণমূলের কর্মী সভা ও বাড়ি বাড়ি প্রচারের প্রশিক্ষণ দেওয়া হলো চলন্তিতে। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ঝাঁপিয়েছে। সেই মতো সোমবার বিকেলে মুর্শিদাবাদের জলঙ্কি ব্লক দক্ষিণ জোনের জরতলা এলাকার প্রত্যেকটি বুথের 4 জন করে কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করার পদ্ধতি বাতলে দেওয়া হলো। প্রচারের কৌশল শেখাতে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মী সভা ও প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান, জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুল রাজ্জাক, ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম। ডেট করেছেন সেই দিন আপনারা এখানে যারা আছেন, যাদের ইচ্ছা আছে, আরম্ভ করে সমস্ত নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন। এবং সরকার নিবে না, তুই করিস না বলেনি, দলের সাথে থাক, ভোটটা কর, তাই তো আমরা তো এটা বুঝি, কিন্তু তা হবে না। এইখানে একবার চেহারা মুখটা দেখিয়ে দিয়ে 5 বছর দুয়ে খাবে, সে তো হবে না। যে সামনের সারিতে থেকে গত বলতে হয়, গত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন 15-16 দিন পরে আমার ভুল পুরানো হয়েছে, তো সে 100-150 লোক ছিল তো পুড়িয়েছে, তো তারা কি করে দাপিয়ে বেরিয়েছে। আমরা একটা গাড়ি নিয়ে ঘুরেছি, তো তাও ঢনমন ঢনমন করে গাড়ি গেটমারি তো লাগে না। আর কতটা গাড়ি ছিল, নগর খেলা ছিল, খেয়ে দিয়ে তুলে নিয়ে পুনর অফিস খেলা গাড়ি নিয়ে গিয়েছে, বুকে কম্পন ধরিয়েছে, মানুষ কি জবাব দিয়েছে। এবার জলঙ্গিতে কিছু নাই, জলঙ্গিতে খালি অন্তর্দ্বন্দ্ব, কিছু লোক হটাও, বাংলার যে গর্জন, বিরোধীদের যে বিসর্জন, তাই নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং এর জন্য বুথ থেকে আমরা 4 জন করে কর্মীদেরকে সিলেকশন করেছিলাম। সেই 4 জন কর্মীদেরকে একটা ট্রেনিং হলো, তারা কিভাবে বাড়ি বাড়ি যাবে, বাড়ি সেই সব সাধারণ ভোটারদের সঙ্গে কি কথা বলবে, সেই ট্রেনিং এর জন্য আজকে ডাকা হয়েছে। আজকে আমাদের প্রার্থী এবং এক্স এমপি জনাব আবু তাহের খান এবং আমাদের বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, 3 অঞ্চলের প্রধান, মহিলা নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব এবং সর্বোপরি যারা আমাদের ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে অংশগ্রহণ করবে 4 জন, তাদের উপস্থিতি ছিল। প্রথমত আমরা জানি যে বাড়ি বাড়ির সমস্ত মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নগুলো জানে, তবুও তাদের সঙ্গে আরেকবার দেখা করা, তাদেরকে বলা যে 7ই মে ভোট আসছে, আপনারা তৃণমূলের শক্তি বৃদ্ধি করুন, মমতা ব্যানার্জির হাত শক্ত করুন, সমস্ত মানুষ জানে, জানান দেওয়া, তাছাড়া আর কিছু নেই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।